কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারি, যাদের ইংরেজিতে সমস্যা কথা বলতে বা মেসেজিং করতে, তাদের জন্য গুগলে একটা সার্ভিস রয়েছে গুগল ট্রান্সলেট, যেটা খুব সহজে আমরা ব্যবহার করে আমাদের ভয়েসটাকে প্রথমে কন্টেন্ট এবং পাশাপাশি এখান থেকে বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। তো গুগলের এই সুন্দর একটা সার্ভিস কিন্তু আমাদের কথা বলা বা আমাদের ভাব প্রকাশ করার বিষয়ে অনেক সহজ করে দিয়েছে। তো এখন আমি যদি মনে করি আমি এই বিষয়ের উপরে কোনো একটা কন্টেন্ট লিখতে চাই, যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইংরেজি দুর্বলতা আমাদের জন্য খুবই কঠিন একটা পার্ট। বাট চ্যাট জিপিটি বা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা এআই টুলস, তো যদি আমরা এই টুলসটা ব্যবহার করি তাহলে এই জাস্ট এই টুলসের মধ্যে আমরা জাস্ট শুধুমাত্র লিখে দিই যে রাইটে ব্লগ অ্যাবাউট আমার কিওয়ার্ডটা দিয়ে দিলেই এই কিওয়ার্ডের উপর সে সুন্দর করে কিন্তু আমাকে একটা ব্লগ লিখে দিবে, এবং পরবর্তীতে এই ব্লগটা কিছু ইউজ এডিটিং করে আমি এটাকে আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারবো, এবং এর মাধ্যমে ভবিষ্যতে আমি গুগল অ্যাডসেন্স করতে পারবো। আমি চাইলে এখান থেকে আমি অনেক কিছু জানতেও পারি, শিখতেও পারি। ওকে, এছাড়া আমি যদি মনে করি এই যে কন্টেন্ট আমি লিখলাম, এই কন্টেন্টের উপর একটা ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পিক্টোরি। জাস্ট পিক্টোরির মধ্যে আপনি যদি একটা কন্টেন্ট দিয়ে দেন তাহলে সেই কন্টেন্টের উপর সে সুন্দর করে একটা ভিডিও তৈরি করে দিবে, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটাকে বা আপনার এই কন্টেন্টটাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা দরকার, ঠিক এইভাবে আপনি এরকমভাবে ডিপ ব্রেন এআই এর মাধ্যমে আপনি এরকম প্রেজেন্টেশন করাতে পারবেন। একদম মনে এটা মনে হবে যে একদম রিয়েল, বাট এটা একটা রোবট, ঠিক মনে হবে ওয়েবসাইট ডিপ ব্রেন এআই এবং ভয়েস সহ, এবং আপনার যদি থাম্বনেল ইমেজ তৈরি করতে হয়, এছাড়া যদি আপনি শর্ট কোনো ইমেজ তৈরি করতে হয়, যে কোনো বিষয়ের জন্য আপনি চাইলে ইউজ করতে পারেন ক্যানভা, যেখানে আপনি অনেক সুন্দর করে যে কোনো একদম নিজের মতো করে যে কোনো ইমেজ আপনি তৈরি করতে পারবেন, এবং চাইলে ভিডিও তৈরি করতে পারবেন। এবং কি আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি, এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি কোনো অন্য সময় মানসম্মত আয়ের একমাত্র কোনো সফটওয়্যার ব্যবহার করিনি, জাস্ট ক্যামটেশের মাধ্যমে ভিডিওটা রেডি করেছি, শুধু ক্যামটেশে আর কিচ্ছু না, ক্যামটেশে ক্যানভা আর কি, শুধু ক্যানভার মাধ্যমে ভিডিওটা আমি জেনারেট করেছি। তো দেখেন বর্তমান সময়ে ইংরেজিতে কথা বলা, সেখান থেকে কন্টেন্ট রেডি করা, সেখান থেকে ভিডিও বানানো, প্রেজেন্টেশন বানানো বা ইমেজ তৈরি করা বা কোনো ভিডিও রেডি করা, এগুলো কতটা সহজ হয়েছে, কারণ এই কারণে বর্তমান যুগকে বলা হয় এআই এর যুগ। এই যুগে আপনি শুধু মন থেকে চাইবেন যে আপনি এটা করবেন, সেটাই আপনি করে ফেলতে পারবেন। যে কোনো ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, কন্টেন্ট রেডি করা, যে কোনো বিষয় খুবই সহজ, এবং এই সহজ করে দিয়েছে আপনাকে এআই। তো আমি আজকে দেখাই দিব কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের মধ্যেই প্রায় 2500+ এআই টুলস পাবেন, এবং প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাজ রয়েছে। তো এই 2500 আপনারা ব্যবহার করতে আপনাদেরকে ভিজিট করতে হবে ফিউচারপিডিয়া। তো এই ফিউচারপিডিয়া হচ্ছে আমার একটা সাইট যেখানে বর্তমান সময়ে প্রায় 2547টা এআই টুলস রয়েছে, প্রায় 54টা ক্যাটাগরিতে, এবং এই সমস্ত টুলসগুলো ফ্রি এবং পেইড দুই ভার্সনে রয়েছে, এবং এগুলোর মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে খুব সহজে, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, নতুন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, হ্যাঁ, যাদের ইংরেজিতে সমস্যা, ভিডিও এডিটিংয়ে সমস্যা, গ্রাফিক ডিজাইনের সমস্যা, তাদের জন্য মূলত আসলে এই টুলসগুলো, এবং এই টুলসগুলো খুবই উন্নত মানের, আপনার কাজগুলোকে খুবই সহজ করে দিবে এবং সুপার কাজ করতে পারবেন। শুধু তাই না, বর্তমান সময়ে যে যেমন ব্রাইট আই, এগুলোর মাধ্যমে আপনি অ্যানিমেশন করতে পারবেন, হ্যাঁ, ভয়েস হিউজ পরিমাণে এখানে কাজ রয়েছে। আর তো এগুলো আপনারা একটু ভিজিট করে করে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, এবং দেখবেন এগুলো দেখলে আপনার প্রত্যেকটা টুলসই আপনার কাজে আসবে। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করে থাকেন বা আপনি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই ধরনের কোনো প্ল্যাটফর্ম বা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং কোনো প্ল্যাটফর্মে কাজ করে থাকেন, প্রত্যেকটা টুলসই আপনার কোনো না কোনোভাবে কাজে আসবে।